31 জানুয়ারি 2023 থেকে শুরু হয়ে গেছে 46 কলকাতা বইমেলা। এবছর বইমেলার থিম হচ্ছে স্পেন। এটি কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা। এবছর বইমেলায় টোটাল 700 পাবলিশার্স স্টল এবং 200 লিটল ম্যাগাজিনের স্টল আছে। 20 দেশ কিন্তু পার্টিসিপেট করেছে এই বইমেলায়। আছি কলকাতা বইমেলায়। বইমেলাটা অলরেডি 31 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেল, কারণ লাস্ট উইক তোমরা খিরায়ের ব্লগটা দেখেছিলে, তো ওই ব্লগটা করে আসার পর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে ঠান্ডা লেগে গেছিলো, তো সেই জন্য এই এতদিন কোনো ব্লগ দিতে পারিনি, আর এখানে আসতে ওই জন্য এত দেরি হলো। তো বইমেলাটা শেষ হয়ে যাবে 12 তারিখ, তার আগে আমি চলে এলাম। তোমরাও আমার সাথে এই বইমেলাটা এক্সপ্লোর করার জন্য সাথে থাকো। আর এই বইমেলায় তোমরা কিন্তু মেট্রো করেও আসতে পারবে। তার আগে তোমাদের বলে দিই তোমরা এই বইমেলাটা মেট্রো করে কিভাবে আসবে। মেট্রো করে আসার জন্য শিয়ালদা থেকে তোমরা মেট্রো ধরতে পারো। শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে শিয়ালদা মেট্রো। শিয়ালদা মেট্রো থেকে তোমরা সল্টলেক সেক্টর 5 গামী যে কোনো মেট্রো ধরে করুণাময়ীতে নামলেই এই গেট দিয়ে বেরিয়েই দেখতে পারবে বুক ফেয়ার লেখা একটা অ্যারো সাইন রয়েছে, সেই দিকেই বেরিয়ে যেতে হবে। এবং মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই এই বইমেলা। তোমরা গেট নাম্বার 6 ও 7 দিয়েও ঢুকতে পারো এবং একটু হেঁটে এসে 5 নাম্বার গেট দিয়ে ঢুকতে পারো, যেটি হচ্ছে মেন গেট। আমি 5 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম। তোমাদের বলে দিলাম তোমরা এখানে কিভাবে মেট্রো করে আসবে। চলো তাহলে এবার এক্সপ্লোর করা যাক। এই বইমেলাটা অ্যাকচুয়ালি প্রচুর বড়, এক্সপ্লোর করতে অনেকটা টাইম লাগবে। তোমরাও যখন আসবে বা যারা এতদিনে এসে গেছে তারা হয়তো জানো, আর যারা আসবে হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসবে, ঠিক আছে? চলো তাহলে এক্সপ্লোর করা যাক। বইমেলাটা এক্সপ্লোর করার জন্য আমি 5 নাম্বার গেট দিয়ে ঢুকেই ডান দিকে হাঁটতে শুরু করেছিলাম এবং দেখলাম প্রচুর স্টল বসেছে বইয়ের, এবং সমস্ত পাঠক পাঠিকাদের ভিড় কিন্তু নজর কাড়ছে চোখে পড়ার মতন। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বাংলাদেশের একটি বইয়ের স্টল, এছাড়াও রয়েছে আরও অনেক বইয়ের স্টল যেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। বইয়ের স্টলগুলো এক্সপ্লোর করতে করতে তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা যদি শিয়ালদা মেট্রো সম্বন্ধে ডিটেলসে জানতে চাও, এর একটা ব্লগ কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি। আমি ডেসক্রিপশন ও আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। দেখতে পেলাম মাইকেল মধুসূদন দত্ত হল এবং আনন্দ পাবলিশার্সের একটি স্টল। আর এই আনন্দ পাবলিশার্স, তারপর দেশ পাবলিশার্স, এই স্টলগুলো তো কমন, মানে সব বইমেলায় মেন এগুলো থাকেই। তারপর দেখতে পেলাম সাহিত্য সংসদের একটি স্টল, এবং লক্ষ্য করলাম যে বইমেলার অনেক কিন্তু ব্যাগও বিক্রি হচ্ছে বইমেলা প্রিন্টের। এখানটা দেখতে পাচ্ছ শৈবা প্রকাশন বিভাগ, করুণা প্রকাশনী এবং আরও বিভিন্ন রকমের বইয়ের স্টল। বইমেলায় লক্ষ্য করলাম SBI এর কাউন্টার আছে। তোমরা যদি ক্যাশ না ক্যারি করে কার্ড ক্যারি করো তাহলে তোমরা এই কাউন্টার থেকে টাকা তুলতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্সের স্টল। তারপর দেখতে পেলাম জাগো বাংলা স্টলটি। এখানে একটি ভীষণ সুন্দর দুর্গা প্রতিমা করা রয়েছে, যেটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমিও দেখতে পেলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দুর্গা প্রতিমাটি। আবার হাঁটতে শুরু করলাম এবং দেখতে পেলাম পশ্চিমবঙ্গ মণ্ডপ, যেখানে একটি কালচারাল ফাংশন অনুষ্ঠিত হচ্ছিল এই স্টলটির বাইরে। অনুষ্ঠুপ পাবলিশার্স ও আলপনা পাবলিশার্সের স্টলটিও লক্ষ্য করলাম এবং দেখলাম এই দিকটায় কিন্তু অনেক খাবার দোকানও আছে। বই কেনার সাথে সাথে তোমরা এখানে জমিয়ে ভুড়ি ভোজও করতে পারবে এই দিক মেলার এই দিকটাতে এলে। বইমেলার এই দিকটা দেখলাম ডান দিকে ভীষণ সুন্দর হাতের আঁকা কিছু জিনিসপত্র, তারপর হ্যান্ডক্রাফটেড ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র, এবং
বাদিকটায় রয়েছে খাবারের প্রচুর স্টল। বেশ খানিকটা হাঁটার পর দেখতে পেলাম লিটল ম্যাগাজিনের একটি স্টল এবং ডান দিকে রয়েছে মৃণাল সেন মুক্ত মঞ্চ। এছাড়াও লক্ষ্য করলাম বেনারসি পানের একটি স্টল যেখানে বিভিন্ন ধরনের ফ্লেভার্ড পান পাওয়া যাচ্ছিল। তারপরেই লক্ষ্য করলাম এই গুণী শিল্পীকে, এখানে দেখলাম উনি উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমারের পোর্ট্রেট আঁকছিলেন। এগুলোর প্রাইস রয়েছে 300 টাকা করে। এছাড়া তোমরা নিজেদেরও পোর্ট্রেট আঁকাতে পারো এনার কাছ থেকে, সেক্ষেত্রে দাম পড়বে 500 টাকা করে। বইমেলার এই দিকটায় কিন্তু রয়েছে প্রচুর খাবার দাবারের স্টল। বইয়ের স্টলগুলো তোমাদের এক্সপ্লোর করে দেখালাম, মানে ছোটবেলা থেকে আমরা যেসব গল্পের বইগুলো পড়েছি, মানে যেই পাবলিশার্সের স্টলের বইগুলো পড়েছি সেগুলো দেখালাম। এছাড়াও এখানে আরও অনেক অনেক বইয়ের স্টল আর নতুন নতুন অনেক পাবলিশার্স রয়েছে। তোমরাও এসো, যারা এখনও আসনি, নিজেদের পছন্দ মতো পাবলিশার্সের স্টল থেকে বই কিনতে পারো। যতই এখন অনলাইনে যুগ হয়ে যাক না কেন, নতুন বইয়ের যে একটা গন্ধ বা স্মেলটা, ওটা একটা আলাদাই ভালো লাগা থাকে, তাই না? চলো এবার বাহির এক্সপ্লোর করা যাক। এই বইমেলায় খাবার জন্য জলের কিন্তু পাউচ পাওয়া যাচ্ছিল এবং দেখলাম অনেকেই খাচ্ছিলেন। এটা হচ্ছে কলকাতা বইমেলার গ্রাউন্ড ম্যাপ। তোমরা এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে কত নম্বর গেট দিয়ে ঢুকলে কী কী স্টল আছে এবং তোমরা যে স্টলগুলো খুঁজছো সেগুলো কোথায় আছে। এই দিকটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এখানটায় রয়েছে সমস্ত ইন্টারন্যাশনাল বইয়ের স্টল। ইন্টারন্যাশনাল বইয়ের স্টলগুলো এক্সপ্লোর করা হয়ে যাবার পর লক্ষ্য করলাম এনাকে, ইনি সর্বশিক্ষা অভিযানের একটি আর্ট সেজে দাঁড়িয়েছিলেন এবং অনেককেই দেখলাম এনার সাথে ছবি তুলছিলেন বা রিপোর্টাররা ইন্টারভিউ নিচ্ছিলেন। তোমরা এখানে মেট্রো করে কিভাবে আসবে সেটা তো বললাম, এছাড়াও তোমরা এখানে বাসে আসতে পারবে। তো ভিডিওটা পজ করে বাই বাস কিভাবে আসবে তোমরা দেখে নিতে পারবে। ব্লগটা এই অবধি। আশা করি যারা এখনও আসনি তাদের আজকের ব্লগে অনেক ইনফরমেশান দিতে পেরেছে এবং তোমরা যখন আসবে তোমাদের এই ইনফরমেশানগুলো কাজে লাগবে। ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে দিও। আবার অন্য কোনো জায়গার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।